সাবস্ক্রাইব ফাঙ্কি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। জায়েদ খানের সাথে প্রথম ঝামেলাটা হয় খুব সম্ভবত সাকিব খানের উপবিশ্বাস ইস্যুতে। পরে আর সাকিব জায়েদকে একসাথে দেখা যায়নি। এফডিসির নির্বাচনে সাকিব একসময় থাকলেও পরবর্তীতে দূরে চলে যান, আর জায়েদ মিশাকে নিয়ে তার 4 বছরের সংসার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তবে এই কথাটি আমি বলিনি, জায়েদ খান নিজে বলেছে। সেই মিশা আবার সাকিব খানের মুভিতে অটো চয়েস। এমনকি সেদিন দেখলাম সাকিব খানের সাথে মুভি করতে মিশা অলরেডি আমেরিকা, যেখানে আগে থেকেই অবস্থান করছেন সাকিব খান। ওমর সানি মৌসুমী জুটি একটা সময় ছিল সালমান শাহ শাবনুর জুটির একমাত্র প্রতিদ্বন্দ্বী, তবে বিয়ে সহ নানান ইস্যুতে সানি হয়ে যায় এক পেশে। মৌসুমী ও সানির সাথে কাজ বাদ দিয়ে অন্যান্য মুভিতে নামে মাত্র চরিত্রে কাজ করতে থাকে। তবে বোকার স্বর্গে বাস করা সানি এতে কিছুই করতে পারেন না। একজনের লাশ দেখতে গেলেও মৌসুমীর পাশে সানি না থেকে থাকে অন্যজন, যিনি এখনো বিয়েই করলেন না। মৌসুমী একবার সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন, গেলেন টক শোতে। দর্শক নায়িকা মৌসুমীকে পছন্দ করুক বা না করুক, রাজনীতিবিদ হতে চাওয়া মৌসুমীকে ধুয়ে দিতে দেরি করেন। আওয়ামী লীগও কাঁচা কাজ করেন, মনোনয়ন দেননি তাকে, দিয়েছেন সুবর্ণ মোস্তফাকে। মিশা সদগর এক টক শোতে বলেছেন, রেপ সিনে মৌসুমীর সাথে এনজয় বেশি করেছি। আচ্ছা, কার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এই ধর্ষণ সিন করতে? মৌসুমের পূর্ণিমা। সেই সময় থেকে বা তার আগে থেকে সানি মৌসুমীর জুটির ইন্ডাস্ট্রি শত্রু মিশা, যে কিনা আবার জায়েদের জোট। জায়েদ আবার সাকিব বিরোধী, মৌসুমী জুটি আবার সাকিবকে টানতে চায়। এর মধ্যে মৌসুমী একবার জায়েদ প্যানেলের বিপক্ষে এফডিসিতে নির্বাচন করলেন, যেভাবেই হোক হেরেছেন শেষ অবধি। এখন আমার মালাটা আমি পড়লাম আর কি, আমার আগে মালা ছিল, মালাটা আমি পড়লাম। এবং আমি মৌসুমীর কাছে বলবো যে ইনশাআল্লাহ জয় পরাজয় হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। নির্বাচনের রাতে বা তার আগে থেকে যা তা কার্যক্রম, এই জায়েদ খানি মৌসুমীকে নেককারজনক ভাবে হারিয়েছে, আর হারার পর ওমর সানি এবং মৌসুমীকে চরম ভাবে অপমান করেছে, যা মিডিয়া জগতের সবাই জানে। পরে নির্বাচনে দেখা গেল সেই জায়েদ খানের সাথে একই প্যানেলে শুধুমাত্র সাধারণ সদস্য হিসেবে নির্বাচন করলেন মৌসুমী। আবার অন্যদিকে মৌসুমী সানির সাথেই মুভি করছে জায়েদ খান। মানলাম এটা পেশাদারিত্ব, তাই বলে এত জলঘোলা করে? আবার জায়েদদের একান্ত লোক ডিপজলের বাসার প্রোগ্রামে সম্প্রতি ঘটনায় জায়েদ সানি এমন কাণ্ড করলেন, তাতে বেশিরভাগ মানুষ জায়েদকেই দোষ দিতে থাকলো, কারণ মৌসুমী নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন একসময়। দোষ দেওয়ার খেলায় শেষ পানি ঢাললেন খোদ মৌসুমী নিজেই। জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের রিলেশন সেটা খুবই ভালো একটা রিলেশন। তারপরে বলবো, ও অনেক ভালো ছেলে, সে কখনই আমাকে অসম্মান করেনি। আমি মনে করি যে জায়েদের এখানে আসলে খুব একটা আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আরেকটা কথা বলতে চাই, আমাকে এই ছোট করার মধ্যে আমাদের যাকে আমরা অনেক শ্রদ্ধা করে এসেছি ওমর সানি ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। নিজের স্বামী সানিকে অনেকটা দোষী আর পিস্তল বের করার অভিযুক্ত জায়েদকে দিলেন ক্লিন সার্টিফিকেট। কথা উঠেছে জায়েদ খানের ক্ষমতা আছে নাকি, মৌসুমীর কোন ক্লিপস আছে জায়েদ খানের কাছে, যার কারণে নায়িকা মৌসুমী জায়েদের কাছে জিম্মি। জায়েদ মৌসুমীকে যা করতে বলছে মৌসুমী তাই করছে, জানি না সত্য কোনটা, তবে এসব দেখলে বোঝা যায় নোংরামি কাকে বলে। চলচ্চিত্র মানুষদের কোনো কিছুই পার্সোনাল থাকে না, মানুষ জানবেই, বলবেই, লিখবেই, মনে হলে সমালোচনাও করবে। তারকা হিসেবে নিজেদেরই দায়িত্ব থাকে এসব এড়িয়ে চলার, সেটা না পারলে কথা শুনতে হবে, এটাই স্বাভাবিক। মাঝে মাঝে সেই সমালোচনা অতিরিক্ত পর্যায়েও যাবে, সেটাও খুব একটা অস্বাভাবিক না। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্যালোচনাটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন ফাঙ্কি মাল্টিমিডিয়া, মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।